ওকে, এখন বলেন, আপনাদের গতকালকে প্র্যাকটিস করেছেন? আপনাদের কিন্তু আমি শনিবার দিন এক্সাম নিব। যাবো আমি, শনিবার দিন আপনাদের এক্সাম হচ্ছে পেজ অফ পেজ এসইও, অন পেজ অফ পেজ প্রপার, মানে ফুল এসইও। ক্লাসটা হচ্ছে আপনাদের যেটা পড়িয়েছি ওটা রিভাইজ করেন, রিভিশন করে অন পেজ অফ পেজ লোকাল পুরো এসইও যা দেয়া হয়েছে পুরোটা করেন, ওইটার উপরে আপনাদের একটা এক্সাম নিব। আর কেউ একজন গিয়ে একটু দেখে আসবেন আমাদের লাইভ টেস্ট স্টার্ট হয়েছে কিনা, যদি স্টার্ট হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু মেসেঞ্জারে লাইভের লিঙ্কটা দিয়ে দেন। ওকে, তো যেটাতে আপনার ছবি নেই তাই তো? দেখেন তো সুব্রত, এটাই কিনা আমি যেটা দিয়েছি? এটাই তো? জি আপু, ঠিক আছে। আপনারা এখন বলেন, গতকালকে কেউ প্র্যাকটিস করেছিলেন অ্যাড ম্যানেজারটা? রেস্ট্রিক্টেড করে দিতে করতে পারি না, কেউ কি প্র্যাকটিসে গিয়েছিলেন অ্যাড ম্যানেজারে? না আপু আমি করতে পারি না কালকে। আপু আপনারা কি করতে আমার পারি কথা না শুনতে আমি। পাচ্ছেন? জি আপু হ্যালো শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি আপু, কথা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ারা? জি আপু শুনতে পাচ্ছি। জি আপু, হ্যাঁ আপু, হ্যালো। আচ্ছা হ্যাঁ আপু ভাইয়া, আমি শুনতে বললাম পাচ্ছি। যে আপনারা কি গতকালকে কেউ প্র্যাকটিস করেছেন? আপু গতকালকে আমি প্র্যাকটিস করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য। আচ্ছা, আর বাকিরা? আমারটা রেস্ট্রিক্ট করে দিয়েছে, করতে পারতেছি না। বাকিদের কি হয়েছে? সালাদিন, তুমি একটু তুমি একটু শেয়ার করো, আমি তোমার একটা রিভিউ করে দিব। আর বাকিরা কি করেছে? আমার পরীক্ষা ছিল, তুমি শেয়ার করো নি, আমি ওইটা দেখাই দিই কিভাবে ওইটা তুমি রিভিউ করবা। এই তোমার ম্যানেজারটা কিভাবে রেজিস্টার করছে ও জিনিসটা রিভিউ করলে ওরা প্রপার ওয়েতে যদি জিনিসটা পায় তাহলে তোমাকে ই করে দিবে, ওপেন করে দিবে। হ্যাঁ ভাই, দিচ্ছি স্ক্রিন শেয়ার দিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সালাউদ্দিন, এখন বন্ধ রাখো, পরবর্তী করি এটা। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ মিজান ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি জি ভাইয়া ভালো আছি। আপু কই? আপু আছে, আপু আমাদের সাথে আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনারা হচ্ছেন প্র্যাকটিস স্টার্ট করে দেন আপনাদের। আর মিজান হচ্ছে যেটুকু আপনাদের বোনাস করে দেন ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু একটু কথা কাটা কাটা আসছে স্যার। কি মিজান ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ভাইয়া এসছে। ভাইয়া আপনি স্টার্ট করে দেন। আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম গতকালকে বাসে প্র্যাকটিস করেছিলেন কে কে ম্যানেজারটা প্র্যাকটিস করেছেন? সুব্রত ভাইয়া করতে পারেনি প্রবলেমে, শুভাশিস আপনি তো অসুস্থ ছিলেন। আমি ভিডিওটা দেখছি বাট প্র্যাকটিস করি নাই। আচ্ছা ভাইয়া ভিডিওটা দেখে মনে হয় না খুব বেশি আপনাদের কভার হবে, কারণ কালকে অনেক কথা হয়েছে, অনেক কিছু এরা জিজ্ঞেস করেছে। সো আপনার জন্য ইজি হবে হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও ইয়ে দিয়েছি, টিউটোরিয়াল দিয়েছি। জি আপু আমি দেখেছি। টিউটোরিয়ালটা আপনারা একটু দেখেন টিউটোরিয়ালটা। হ্যাঁ টিউটোরিয়ালটা ভালো করে দেখেন, এটা দুইটা পার্টে বা তিনটা পার্টে আসবে। তো আপনারা ওনার চ্যানেলটা যদি ফলো করেন, এই চ্যানেলে টিউটোরিয়ালগুলি একদম আমি ওয়ালাইকুম আসসালাম ভাই ওইটা আমি একেবারে আমি আপনাদেরকে যেভাবে দেই যেভাবে ডিটেইলিং এ বলি ওইটা ওইভাবেই বলেন। ওনার ওই চ্যানেলটা হচ্ছেন আমার যিনি মেন্টর ছিলেন উনি সাইদুর ভাইয়া। আর সাজ্জাদ আপনাদেরকে আমি যা নোট দিয়েছি বা যা শিট দিয়েছি, আমার কথা বুঝতে পেরেছেন? জি আপু সাজ্জাদ আছেন? আরেকবার সাজ্জাদ শুভ্রত আমি হচ্ছি আপনাদের যতগুলি শিট ডক দিয়েছি এগুলো সমস্ত লিংক হচ্ছে পরবর্তীতে আমি একজনকে মেনশন করে দিব, আপনাদের সাথে অ্যাড করে দিব। আপনারা তাকে একটু দিয়ে দিবেন কাইন্ডলি, তাকে একটু প্রোভাইড করে দিলেই হয়ে যাবে। তারপরে সে হয়তো মাঝে মাঝে কিছু না বুঝলে আপনাদেরকে নক করবে, আপনাদেরকে নক করলে কাইন্ডলি আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন ওনার সাথে। ঠিক আছে ভাইয়া? ওকে আপু ঠিক আছে। জি ভাইয়া তো মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা শুভ্রত আপনি স্ক্রিনটা আমার সাথে শেয়ার করে দিন। আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে আপনি স্টার্ট করে দেন। আচ্ছা আপু আপনি স্ক্রিন শেয়ার করে স্টার্ট করে দেন। হ্যাঁ আর ওদের হচ্ছে ভাইয়া যেটা যে এটা হচ্ছে ওদের বোনাস, এটা সিপি এর কোনো কিছু আমাদের মডিউলে নেই, কিন্তু এটা হচ্ছে আমরা আমাদের বোনাস থেকে দিয়ে দিচ্ছি, আপনি আমাদের ক্লাসের দ্যাটস ওয়াই। সো ওনাকে আপনারা কেউ অ্যাডভান্স এর কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে গেলে আপনাদের সিপি এর যা বেসিক বা আপনাদের অ্যাফিলিয়েটের যা বেসিক ওই বেসিকটুকু পাবেন না। নর্মালি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে যেটা হয় আমরা বলি দালালি, জমির দালাল। যেমন যে আমার জমি আরেকজনকে দিয়ে আমি বিক্রি করাচ্ছি, তাকে সে আমার জমি বিক্রি করে দিলে আমি তাকে একটা পার্সেন্টেজ দেই, তাই তো? তো আপনারা আমার কথা শুনতে পান কিনা একটু ক্লিয়ার করবেন। যে আপু শুনতে পাচ্ছি? কোন ই-কমার্স সাইট এর কোন প্রোডাক্ট এর লিংকটা এনে আপনি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে ওই লিংকটাকে যখন প্রমোট করবেন ওই লিংকটাকে ক্লিক করার মাধ্যমে কেউ যদি ওই ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু যখন আপনার ওই ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু যখন তারা কিনবে, তারা যে প্রোডাক্টটার লিংক আপনি দিয়েছেন সেই প্রোডাক্টটা কিনলেও হবে বা অন্য কোনো প্রোডাক্ট কিনলে ওই প্রোডাক্টের একটা পার্সেন্টেজ ওই ওয়েবসাইটের যারা ওনার থাকেন তারা আপনাকে দিবেন। এইটা হচ্ছে অ্যাফিলিয়েটের বেসিক থিং, তাই তো ভাইয়া? জি আপু মিজান হ্যাঁ জি আপু যেটা হচ্ছে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট সব বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হয় না আর ভাইয়া অ্যাফিলিয়েট করে, দ্যাটস ওয়াই আমি ভাইয়াকে বলেছি ভাইয়ার এক, কারণ ভাইয়ার অ্যাফিলিয়েট। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়?
ভাইয়া আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে স্টার্ট করে দেন ভাইয়া, হচ্ছে বাকিটা আপনাদের দেখাচ্ছে, দেখতে থাকেন আপনারা, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, এর মধ্যে হয়তো একটু বললাম এর মাঝে ভাইয়া তো দেখাবে আপনাদেরকে, কোনো প্রবলেম থাকলে ভাইয়ার কাছে জিজ্ঞেস করেন, আর এর মাঝে আমার নেট হয়তো একটু প্রবলেম করছে, আমি হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারি, আবার ডিসকানেক্ট হয়ে গেলে আমি ট্রাই করব জয়েন করে ফেলার, আমি জয়েন করে যাব, জয়েন করার সাথে তারপরে যদি আপনাদের আমাকে কোনো কোয়েশ্চেন থাকে সেটা করব। ভাইয়ার এইটা দেখা শেষ হলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইবারের গিগ নিয়ে ডিসকাশনে বসবো, যে কার কয়টা গিগ হয়েছে, কার গিগ কোথায় আছে, আপনারা গিগ গুলি একটু সার্চ করবেন, আমি আগেও বলেছিলাম যে পাঁচটা ট্যাগ আছে, পাঁচটা ট্যাগ দিয়ে সার্চ করে, টাইটেল দিয়ে সার্চ করে বের করেন যে গিগটা অ্যালাইভ কিনা এবং গিগটা কোথায় আছে, কত নাম্বার পেজে আছে। সো ফার্স্ট আমরা অ্যাফিলিয়েটেড পোর্শনটা শেষ করি, তারপরে আমরা ফাইবারের পোর্শনে যাব, ঠিক আছে ভাইয়া? জি আপু। হ্যাঁ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারের পারমিশন দেয়া আছে। আচ্ছা আপু, আমি কি এই সিপিএ এটা কি দেখাবো নাকি শুধু এই বলবো নাকি শুধু অ্যাফিলিয়েটটাই বলবো? না, দুটোটাই একটু একটু করে জাস্ট ওদের বেসিক আইডিয়াটা দিয়ে দেন। আচ্ছা আপু, অ্যাফিলিয়েট সিপিএ বেসিক আইডিয়াটা ওদেরকে দিয়ে দেন, এটাতে ওদের বেনিফিট হবে কি ইন ফিউচার যদি ওরা এটা নিয়ে কাজ করতে চায়, সেই ক্ষেত্রে ধরুন কোনো ওদের বেসিক আইডিয়া থাকলে এখন যদি কেউ এসে ওদেরকে মানে কি বলবো যে কোনো রিপ্লাই দিলো বা কোনো কিছু শেখাতে গেলো, ওরা তখন বলতে পারবে যে আচ্ছা ভাইয়া এটা তো বেসিকে ছিল, তো আপনি এটা কেন শেখাচ্ছেন না, ওই জিনিসটা যাতে ওরা ধরতে পারে, মানে প্রোডাক্টটা যাতে চিনতে পারে, ব্যাপারটা এইটু। আচ্ছা, আর আজকে লাইভটা হচ্ছে মানে আমাদের রেকর্ডিংও হচ্ছে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অ্যাফিলিয়েটের ক্লাস নিতে গেলে ক্লেম করে আমাদের লাইব্রেরি হচ্ছে ইয়ে করে দেয়, ডিলিট করে দিতে হয় ফেসবুক থেকে, তো সেক্ষেত্রে আমরা লাইভটা থেকে তো দিচ্ছি, আপনারা হচ্ছে রেকর্ডটা রাখবেন, রেকর্ডটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আরেকটা হচ্ছে যে আমাকে কি একটু মেসেঞ্জারে লাইভের লিঙ্কটা দিয়েছেন কেউ? আপনারা আমার কথা শুনতে পান? আছেন তো, কথা বলেন, রেসপন্স করেন, নয়তো আমি বুঝি না আপনার আছে নামই নাই। আচ্ছা আপু, তাহলে আমি শুরু করি আপু। তাহলে সুব্রত ভাই, আমাকে একটু রেকর্ডের পারমিশনটা দিয়ে দিন। শুধুমাত্র যে কোন একটা প্রোডাক্টের জন্য হয় এমন কিছু না, এটা যে কোন ধরনের যে কোন হ্যাঁ, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, কোন একজন ব্যক্তির প্রোডাক্ট যদি অন্য আরেকজন ব্যক্তি সেটা মার্কেটিং করে যদি সেল করে দেয় কিংবা সে কাজটি অন্যজন করে, তখন সেটিকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বিষয়টা হতে পারে যে কিনা আপনি যে কোনো একটা জিনিস সেল করবেন, যেটা আপু বললো, তবে যে কোনো জিনিস সেল করবেন সেক্ষেত্রে আপনি যদি নিজেই জিনিসটা সেল করতেছেন, আপনার মান্থলি একটা সেল হচ্ছে ধরুন 100 পিস, ধরুন আপনি মোবাইল সেল করেন, সেক্ষেত্রে আপনার মোবাইল মান্থলি সেল হচ্ছে 100 পিস, আপনি সেই মোবাইল 100 পিস আপনি প্রতি মোবাইলে ধরে নিলাম আপনি 1000 টাকা করে আপনি লভ্যাংশ পান, তাহলে এটা হচ্ছে আপনার স্বাভাবিক একটা বেনিফিট। কিন্তু এখন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে কেউ যদি আপনার এই মোবাইলটা মার্কেটিং করে সে যদি সেল করে, তাহলে আপনি তাকে 500 টাকা দিয়ে দিবেন। তো এই যে একটা তাকে কমিশন দিচ্ছেন, সে বিনিময়ে সে মার্কেটিং করলো এবং সে আপনাকে 50 পিস মোবাইল সেল করে দিল, তাহলে কিন্তু আপনার যেটা আগের 100 পিস যে মোবাইলটা সেল হতো সেটাও সেল হচ্ছে, আর তার পাশাপাশি যে জিনিসটা বাড়তি সেল হচ্ছে সেটা হচ্ছে কি ওই 500 পিস মোবাইলটার কারণে আপনার সেদিকে একটা আপনার কমিশন হচ্ছে। তো এই যে জিনিসটা, তো আপনারও প্রফিট হলো, সাথে ওই অন্যজন যিনি আছে তারও প্রফিট হলো। তো এতে করে আপনার এই যে সে যে কমিশনটা পেলো, তখন সেটাকে বলা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কমিশন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুধু যে আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে বললাম এমন না, সেটা যে কোনো কিছুর হতে পারে।
প্রথমত যে কোনো টুলের অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, আবার যে কোনো ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, আর ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং মানুষ একটু বেশি করে। কারণ সেটা হচ্ছে কি, আপনার ডিজিটাল প্রোডাক্টটা অনেক সময় আপনার ভেরি করে এবং কম্পিটিশন অনেক বেশি হয়, এবং আপনার যদি ফিজিক্যাল প্রোডাক্ট চিন্তা করে তাহলে মানুষ সেটা অনায়াসে কিনতে চায়। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট অনেক সময় মানুষ একটু কম চিন্তা, মানে একটু বেশি চিন্তা করে, বলতে যে ডিজিটাল প্রোডাক্ট নিবে, ডিজিটাল প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে। যেমন এর আগে আপনারা ডোমেন হোস্টিং কিনেছিলেন, সেই ডোমেন হোস্টিং তো একটা ডিজিটাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। এমনই হতে পারে যে কিনা একটি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টেরও আপনারা কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এরকম অনেক সময় হয়, বিভিন্ন ব্যাংকের আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন। আবার অনেক সময় এরকম হয়, অনেকজন আপনারা শুনে থাকবেন যে কিনা ফরেক্স করেন, ফরেক্স ট্রেডিং এরকম একটা কথা শুনে থাকবেন, ফরেনার এক্সচেঞ্জিং এরকম একটা বিষয় থাকে, সেই ফরেক্স সাইটগুলোরও অনেক সময় অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে। তো যে কোনো আপনি প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কি নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি যখন করতে চাচ্ছেন তখন আপনাকে প্রথমত আপনাকে চিন্তা করে নিতে হবে, আমি কি ডিজিটালে আগাবো নাকি অ্যানালগ প্রোডাক্টে আগাবো। ডিজিটাল প্রোডাক্ট হতে পারে যেটা আমরা যেমন এই অনেক সময় বিভিন্ন ইমেজ প্রয়োজন হয়, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। আমাদের একটা হোস্টিং দরকার হচ্ছে, এটাও আমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট। আমাদের যে কোনো একটা ধরেন থিম প্রয়োজন হচ্ছে, সেটা আমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট। কিন্তু আমাদের একটি সফটওয়্যার দরকার প্রয়োজন হচ্ছে, সেটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। তো এই ধরনের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট থাকে। এছাড়া আপনাদের আবার এই ডিজিটাল প্রোডাক্টগুলোর মধ্যেও বিভিন্ন আপনার ক্ষেত্র থাকে। আমরা যদি একটু চিন্তা করি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কি কি ক্ষেত্র থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কিছু সাইট আছে, যেমন একটা সাইট হচ্ছে অ্যাপ পেইন, একটা সাইট আছে, সেই অ্যাপ পেইনে গেলে আপনি দেখবেন অনেক রকম ক্যাটাগরি সাইট আছে। যেমন কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন বিনিময়ে আপনাকে কিছু কমিশন দিবে, কিছু ইনকামের মেথড দিবে। তো আপনি যদি সেই সাইটটা যদি আপনি মার্কেটিং করেন তখন সেই থ্রুতে যদি কেউ ওই সাইটটাতে আসে তখন সেই সাইটটাও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারতেছেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রটা হচ্ছে অনেক বড় একটা জগৎ প্রথমত। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি কীভাবে করবেন সেটা যদি চিন্তা করেন, আপনার এই ডিজিটাল মার্কেটিং যতগুলো ক্ষেত্র শিখছেন যে কোনো ক্ষেত্র দিয়ে আপনি মার্কেটিংটা করতে পারেন। সেটা হতে পারে আপনি ফেসবুক মার্কেটিং হতে পারে, সেটা হতে পারে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, সেটা হতে পারে আপনার জন্য যে কিনা আপনি চার্জ ক্যাম্পেইন করতে পারেন, অর্থাৎ বিভিন্ন চার্জ ইঞ্জিনে ক্যাম্পেইন করতে পারেন। এরকম অনেক রকম ক্যাম্পেইন মানুষ করে থাকে, কিংবা আরও কিছু ক্যাম্পেইন আছে, সেটা হচ্ছে পুশ অ্যাডস আছে, নেটিভ অ্যাডস আছে, এরকম বিভিন্ন অ্যাডসের মাধ্যমে মানুষ ক্যাম্পেইন করে। অথবা আপনারা যদি আরেকটা জিনিস জানেন সেটা হচ্ছে কি এসইও, যেটা বর্তমানে অনেক বেশি নাম করা, সেই এসইওর মাধ্যমে মানুষ অনেক সময় এই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আর আরেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেটা হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং থ্রুতে। তো যার যেটা দিয়ে সুবিধা, যে যেটা দিয়ে ভালো পারে সে সেটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমি একটা শুরুতে একটা কথা বললাম, মানুষ ডিজিটাল প্রোডাক্টের থেকে অ্যানালগ প্রোডাক্ট বেশি মার্কেটিং কেন করে, অ্যাফিলিয়েট মার্কেটিং কেন বেশি করে। আপনি যদি চিন্তা করেন, আমরা যদি স্বাভাবিকভাবে এখন আমাদের ধরুন একটা সফটওয়্যার প্রয়োজন হচ্ছে কিংবা একটা অ্যাপ প্রয়োজন হচ্ছে, আমরা প্রথমত খুঁজে তার বিকল্প কোনো একটি, আমরা যদি সেটা নিতে যাই, যদি দেখি সেটা পেইড, তাহলে আমরা খুঁজে তার বিকল্প কোনো একটা ফ্রি ওই অ্যাপটা, অন্য কোনো অ্যাপ পাওয়া যায় কিনা। কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই সেই প্রোডাক্টটা কিনে নিতে হবে। যেমন আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মোবাইলটা কিনে নিতে হবে, মোবাইলটা কোনো সময় আপনি কোনো জায়গায় ফ্রিতে পাবেন না। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট অনেক সময় আপনি ফ্রিতে পাবেন, হয়তো সেটা আপনি অন্য একটা, হয়তো ওইটার মতো সুবিধা পাবেন না, কিন্তু কম সুবিধা সম্পূর্ণ আপনি জিনিস পাবেন। তো সেজন্য অনেকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে না, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের কমিশনটা হয় অনেক বেশি। আমরা মোটামুটি সবগুলো একটু একটু ধারণা দিব, আর এটা আপনার সম্পূর্ণ দেখার পর আপনার কিছুটা ধারণা পাবেন। আমি স্বাভাবিকভাবে যদি বলি, যদি আপনি ডিজিটাল অ্যানালগ প্রোডাক্টের জন্য করেন তাহলে অ্যানালগ প্রোডাক্টের জন্য যদি একটু চিন্তা করেন, যেরকম আপনি ওই এই ডিজিটাল প্রোডাক্টের জন্য প্রায় কাছাকাছি ওরকমই, শুধু একটু পার্থক্য মানে এক একটা জিনিসের জন্য আপনাকে এক একভাবে আঁকাতে হয়। তবু আমি আপনাদের দেখার চেষ্টা করছি যে কিনে কীভাবে করতে হয়। ধরুন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা জানি না, আমি যদি স্বাভাবিকভাবে একটু চিন্তা করি আমি একটা মোবাইল নিব, তাহলে সেই মোবাইলটা যদি নিতে যাই, আমি আমাদের দেশের মানুষরা যেটা করে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে গিয়ে একটা মোবাইল দোকান থেকে গিয়ে নিয়ে ফেলে। কিন্তু আপনার আমেরিকার মানুষদের কথা যদি চিন্তা করা হয়, তারা যে কোনো একটা মোবাইল কিনতে গেলে তারা চিন্তা করে আমার এই মোবাইলটা আমি ধরুন কেউ গেমিংয়ের জন্য মোবাইল কিনতে চাই ভালো, আবার কেউ অন্য কাজের জন্য নিতে চাই। ধরুন আপনি একটা গেমের জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন,
তাহলে তারা যেটা করে সেটা তারা চার্জ করে, যে কিনা আমি আমার বাজেট হচ্ছে $1,000, আমি $1,000 মধ্যে ভালো কি ধরনের ল্যাপটপ গুলো পাচ্ছি। তো তারা স্বাভাবিকভাবে এখানে গুগল এসে তারা চার্জ করে, তারা গুগল এসে যেটা চার্জ করে সেটা হচ্ছে কি যেমন বেস্ট গেমিং ল্যাপটপ, এটা লিখে তারা চার্জ করলো। এখন বেস্ট গেমিং ল্যাপটপ লিখে যখন চার্জ করলো, দেখবেন এখানে যে রেজাল্ট আসলো সেই রেজাল্টটা যদি আমরা একটু প্রবেশ করি তাহলে কি দেখি, তাহলে আমি এখানে সে ব্লগটা পড়ে দেখবো যে কিনা আসলে মোবাইল মানে ল্যাপটপটা যে নিব সেই ল্যাপটপটার কি কি সুবিধা থাকতে হয়, যার যেটা চাহিদা তখন সে অবশ্যই জিনিসটা পড়ে দেখবে। তো এই জিনিসটি পড়ার পর তখন সে যদি এই জিনিসটি খুব ভালো লাগে, মানে এই জিনিসটি পড়ে যদি তার ভালো লাগে, তখন সে এই জিনিসটি কিনতে চাইবে। তো যদি কিনতে চাই তখন সেখানে সে যেটি করবে সেটি হচ্ছে, দেখেন এখানে ভিউ অ্যাড ডেল, নিশ্চয়ই তো আমি এই জিনিসটি এখানে যখন পড়লাম সম্পূর্ণ এই ব্লগটা, তখন এখানে দেখা যাবে অনেকগুলো ল্যাপটপের কথা বললো বারবার এই মেসেজটা আসতে, আমি অন্য একটা যেতে ঢুকি অনেক কত যাই হোক, আমি অন্য আর একটাতে ঢুকি, সেটা হচ্ছে পিসি গেমার, এটাতে হোল্ড অন করি। তো এখানে দেখা যাবে তারা কিছু গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলার পর একটু যদি খেয়াল করবো আমরা, শেষে গিয়ে তারা দেখা যাবে বলবে এই জিনিসটা যদি আপনার পরে ভালো লাগে তাহলে যে জিনিসটি কিনতে চান তাহলে আপনার প্রাইসটা দেখতে পারেন, যেটা সেটা হচ্ছে অ্যামাজনে আপনার প্রাইসটা দেখে নিতে পারেন। আমার এখানে মনে হয় কোনো জায়গায় অ্যাড ব্লকার টন হয়ে আছে, টপ করি। আমি ওই মজিলা দিয়ে দেখাচ্ছি যে দুইটা দৃষ্টা করতেছি দেখি। এইতো এখানে একটা আসলো, এখানে যেটা দেখা যাচ্ছে রেজাল্ট নামক একটি এই যে ল্যাপটপটা আছে সেখানে দেখতে বলতেছে কিনা ভিউ অ্যাট অ্যামাজন, এটা প্রাইসটা দেখতে গেলে। তো এই যে জিনিসটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা দেখা যাবে, তারা যেটাতে নিয়ে যাবে এখানে শুরুতে একটা জিনিস, এই জিনিসটা একটু আমি আবার দেখাই, এটা হয়তো একটু অনেকজনের জন্য অ্যাডভান্স হতে পারে, শুধু একটু করে জিনিসটা বোঝাই। আমি যখন এখানে ক্লিক করলাম তারা আমাকে অ্যামাজনে নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার আগে একটা টার্গেট ডট জেনারেট এরকম একটা লেখা ছিল, এটাকে বলা হয় ট্র্যাকিং, এটাকে অনেকজনের ট্র্যাকিং অ্যাড করে। তো ট্র্যাকিংটা মানে একটু অনেকজনের জন্য হার্ড হয়, এটা যদি আপনারা কোনো সময় একটু রিচার্জ করে নিতে পাইতে পারেন কীভাবে কোনো একটা জায়গায় ট্র্যাকিংটা অ্যাড করতে হয়। তো দেখেন এই জিনিসটা নিয়ে আমি যখন এখানে আসলাম তখন একটু যদি খেয়াল করি আমরা একটু নিচের দিকে শেষের দিকে যদি যাই তাহলে দেখা যাবে সেখানে ট্যাগ দিয়ে কিংবা অনেক সময় এখানে যে আমি যার জ্ঞাতে আসলাম ঠিক সে এখানে একটা কি করে দিল, তার একটা লিঙ্ক অ্যাড করে দিছে।
আবার এখানে আপনি যদি আরেকটা জিনিস দেখেন বিও এট মাইক্রোসফট ইউএস তাহলে সেই ক্ষেত্রে যদি যাই তাহলে দেখা যাবে তাও সেখানে একটা লিংক তারা অ্যাড করছে তো এই যে জিনিসটা অ্যাড করলো এটা হচ্ছে ট্র্যাকিং অ্যাড করছে এবং তারা সেখান থেকে আমাকে মাইক্রোসফটে পাঠালো আমি যদি এই জিনিসটা এখন যদি মাইক্রোসফট থেকে জিনিসটা কিনে নিই তাহলে দেখা যাবে তাও মাইক্রোসফট তাকে একটা কি দিবে কমিশন দিবে আর আমি যদি অ্যামাজন থেকে কিনি তাও অ্যামাজন তাকে একটা কমিশন দিবে অর্থাৎ সে একসাথে এমন ভাবে মার্কেটিংটা করলো যে কিনা আমরা বুঝবোই না এই যে মার্কেটিং করলো কারণ আমি বুঝবো এটা এই জিনিসটা থেকে আমি যখন জিনিসটা কিনতে আসলাম আর আমার থেকে কিন্তু প্রাইসটা কিন্তু বেশি নিচ্ছে না অর্থাৎ যে জিনিসটা মূল্য 82,000 টাকা সেটা 82,000 টাকায় নেওয়া হবে সেটা কোনো সময় থেকে 82,000 টাকা থেকে বেশি নেওয়া হবে না কমিশনটা দেওয়ার ফলে তো এই জিনিসটা এভাবে করলো এখন দেখা গেল এই প্রোডাক্টটা পাই না এখানে অর্থাৎ এই মাইক্রোসফটও নিতে পারে এখন এই জিনিসটা ভাববে কি এই জিনিসটা নিশ্চিত দুই জায়গায় খুব ভালো পাওয়া যায় সেজন্য সেই জিনিসটা লেখে ভিউয়েট অ্যামাজন এবং ভিউয়েট মাইক্রোসফট লিখে দিয়েছে প্রথম দুইটা মনে করবে এবং কি সেই জিনিসটা পরে তার কাছে ভালো লাগলে সে এখান থেকে যাবে লেখাটা বারবার আসতেছে দেখি আচ্ছা যাই হোক আমি এখানে এই জিনিসটাই বুঝাই তো এক কথায় আমাকে এই যে সাইটটাতে নিয়ে আসলো আমি এখন এই ল্যাপটপটা আমার ভালো লাগে না আমি দেখলাম না আমার এই বাজেটের মধ্যে মনে হয় এই ল্যাপটপটা আরো বেশি সুন্দর আমি এই ল্যাপটপটা নিয়ে ফেললাম তবু আমি যদি এই ল্যাপটপটাও নিই তাও অ্যামাজন তাকে কি করবে এই যে ওনার যিনি আমাকে পাঠাইছিল সেই ওনার একটা কমিশন পাঠাই দিবে তাও এমনকি সেটা কতদিন রাখবে সেটা 90 দিন পর্যন্ত অর্থাৎ 90 দিনের মধ্যে আমি অ্যামাজন থেকে সে যত কেনা কেনা করি সবগুলোর জন্য আমাকে কি করবে কমিশন দিয়ে দিবে এক কথায় শুধুমাত্র এই জিনিস এই সাইটটাকে শুধু আমি তাদের আমাদের এখানে পাঠানোর জন্য এই যে কাজটা করা হচ্ছে এটাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এখন একটা বিষয় দেখেন সেটা হচ্ছে কি আমি ধরে নিলাম আমি এখন কি কিনবো আমি কোনো এরকম মোবাইল টোবাইল না আমি ধরেন একটা থিম কিনবো আপনারা যেহেতু মোটামুটি ওয়েবসাইট সম্বন্ধে একটু ধারণা আছে তাহলে আমি ধরেন আমি নিউজ পেপার থিম কিনবো আমি কি করলাম বেস্ট 5 নিউজ পেপার থিম আমার থেকে নিউজ পেপারের জন্য থিম দরকার আমি জানি না কোন থিম গুলো ভালো বেস্ট 5 নিউজ পেপার থিম লিখে আমি চার্জ করলাম দেখেন শুরুতে প্রথমে কি চলে আসছে থিম ফরেস্ট নামক একটি সাইটের অ্যাড চলে আসছে এটা একটা বিজ্ঞাপন ঠিক আছে আমরা এই বিজ্ঞাপন এগুলো এটা অনেক ভালো একটা মাধ্যম এটাকে বলা হচ্ছে চার্জ ক্যাম্পেইন করা তো ধরুন আমি এটা জানি না আমি এখানে আসলাম এখন আমি এখানে এসে দেখেন আমার নিউজ পেপারের জন্য তারা একটা ছোটখাটো লেখা লিখলো লেখা লিখে আমার যদি এখন এখানে অনেকগুলো থিম তারা এখানে শো করছে এবং সেই থিম থেকে যদি আমার এই থিমটা আমি এখানে দেখতেছি সামান্য কিছু লেখা লিখছে একদম সাধারণ কিছু লেখা লিখছে দেখেন এই সাধারণ কিছু লেখা লিখে সেই থিমের লিঙ্কটা এখানে অ্যাড করে দিচ্ছে এখন আমার কাছে এই থিমটা ভালো লাগলো আমি কি করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করলাম যখন সাথে সাথে আমাকে কোথায় পাঠিয়ে দিল থিম ফরেস্টে পাঠিয়ে দিল তো আমি এই জিনিসটা যদি কিনি একটা জিনিস সেটা হচ্ছে মানে কি আমি যদি এখানে এই ল্যাপটপটা সেল করতে পারি এই সফটটা আমি যদি এটা এটা মানে ইন্ডিয়ান প্রাইস এলাকা আছে আমি এটা এই ইউএসডি তে নিয়ে গেলে সেটা কত হতে পারে একটা সর্বোচ্চ আচ্ছা কিনবে এটা 5% যদি হিসাব করা হয় বাংলাদেশি টাকায় এটা আমি ধরে নিলাম 90,000 টাকা তো এই 90,000 টাকা এটা যদি আমি 5% হিসাব করা হয় তাহলে কত টাকা আসতে পারে একটা তাহলে আমি 90,000 টাকার জিনিস সেল করে আমি পাচ্ছি কত এখানে 5% পর্যন্ত কমিশন দেয় 5% 8% পর্যন্ত দেয় এবার একটু কমিয়ে ফেলছে আগে এটা 10% ছিল এখন 5% ধরে আমি একটু ওই শিওর মনে নেই তো এটা বললাম যে কিনা 4,500 এখন এখানে যদি আমি এই প্রোডাক্টটা সেল করে দিই এটা কিন্তু হচ্ছে আপনার $58 এখন আপনার মনে হচ্ছে আমি একটু ওদের থেকে সাপোর্ট নিব সেটা হলো তাহলে কত হচ্ছে 17.25 আমি চাচ্ছি এখান থেকে একটা এক্সটেন্ডেড লাইসেন্স এখানে এক্সটেন্ডেড লাইসেন্স বলতে কি আমি আর দুই ধরনের লাইসেন্স থাকে একটা হচ্ছে রেগুলার লাইসেন্স আর একটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স মানে বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে শুধুমাত্র একটা ওয়েবসাইট ইউজ করা যাবে এই থিমটা যদি নেওয়া হয় আমি যদি এখান থেকে শুধু এক্সটেন্ডেড লাইসেন্সটা দিই তাহলে ইউজ করতে পারবো আনলিমিটেড সাইটে এখন এই যে সাইটটা থেকে দিব তখন তারা যেটা করে এই সাইটটা কমিশনটা দেয় হচ্ছে 50% এটা হচ্ছে $58 মানে আপনার ডলার যদি আপনি যদি
50% হিসাব করেন প্রায় হয় সেটা কত ডলার মেবি $29 প্রায় $29 মানে $29 মানে হচ্ছে 8000 টাকা তাহলে আপনি ভেবে দেখেন আপনার এখানে যদি একটা প্রোডাক্ট সেল করা থেকে এখানে আপনার প্রোডাক্ট অনেক দামি প্রোডাক্ট কিন্তু সেল করতে হচ্ছে কিন্তু এখানে সেই সামান্য প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু অনেক বেশি কমিশন পাচ্ছেন এই সাইটগুলোতে আর যদি কেউ যদি এক্সটেন্ডেড লাইসেন্সে নিয়ে নেয় তাও আপনাকে 50% কমিশন আপনাকে দিবে বিষয়টা কি বুঝছেন এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আরো মজার সেটা হচ্ছে কি আমার কাছে এখন হোস্টিং দরকার আমি জানি না কাদের হোস্টিংটা ভালো এখন আমি কি করলাম বেস্ট হোস্টিং লিখে চার্জ করলাম এখন আমি যখন হোস্টিং এখান থেকে দেখেন অনেকগুলো সাইট অনেক সময় দেখবেন বেস্ট 10 হোস্টিং এরকম কিছু সাইট দেখা যাবে এখন আমার হোস্টিংটা যখন নিব সেই হোস্টিংটা আপনারা নিশ্চয়ই জানেন একটা হোস্টিং আপনার এক মাস কিংবা তিন মাস কিংবা এক বছর পর পর রিনিউ করতে হবে অর্থাৎ সেটা আবার কিনতে হবে আমি কিন্তু আপনাকে শুধু একবার আপনি আমার লিংকের থ্রু থেকে যদি কিনেন এরপর দেখা যায় আপনি সেটা সারা বছরে কিনতেছেন তো যার কারণে আমি সারা বছর আপনাকে একবার যদি রেজিস্ট্রেশন করাতে পারি তাহলে সারা বছরে আমি সেখান থেকে কমিশন পেতে পারি তো এগুলাকে বলা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেট এখন আমরা কিভাবে করব সেটা একটু আসি আমরা যখন এখানে প্রথমত এই এখান থেকে আমরা কাজ করব আমরা যদি এখানে আসি এখানে চার্জে আসি তাহলে এখানে একটু যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখব ফুল স্টো ডিরেক্টরি এই ধরনের একটা অপশন থাকে আমরা সেখানে যদি আসি এখানে দেখবেন আপনি অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে আবার এই প্রতিগুলো প্রোডাক্টের মধ্যে এখানে আপনি প্রায় কয়েকশো ক্যাটাগরি দেখতেছেন আর এই কয়েকশো ক্যাটাগরির মাঝখানে এখানে যদি আপনি ঢুকেন তাহলে সেখানে আরো অনেক ক্যাটাগরি পাবেন মানে টেলিভিশনের মধ্যে দেখবেন আরো অনেক ধরনের টেলিভিশন আছে হোম এন্টারটেইনমেন্টের মধ্যে আরো হোম এন্টারটেইনমেন্ট আছে হেডফোনের মধ্যে অনেক ধরনের হেডফোন আছে তো মোটামুটি অ্যামাজনের মধ্যে দেখা যায় কয়েক হাজার ক্যাটাগরি থাকে তো এখানে মধ্যে আপনার যে জিনিসটা দেখা যায় আপনি কি এখানে সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না আপনার যে কোনো সময় আপনাকে যদি আগাতে হয় মানে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে এখানে আপনি কাজ করবেন যেখানে আমি চাচ্ছি ধরেন আমি বিউটি নিয়ে কাজ করব কিংবা আমি চাচ্ছি ধরেন রেফ্রিজারেটর নিয়ে কাজ করব আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কেন কাজ করতে চাচ্ছি এখন কেন একটি প্রোডাক্ট নিয়ে প্রথমত কাজ করব সেটার জন্য একটু যদি আসি আমরা যখন এখানে বেস্ট ফাইভ নিউজ পেপার থিম দিয়ে চার্জ করছি তখন আপনারা এখানে যে কোনো এখানে দেখেন আমি এখানে যদি আসি দেখেন ওর একটা সম্পূর্ণ ব্লগ মানে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ওয়েবসাইটটাই হচ্ছে থিম নিয়ে খেয়াল করে দেখেন ফ্রি থিম প্রিমিয়াম থিম সাপোর্ট ফ্রম হোম তার মানে তার সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে থিম নিয়ে কিন্তু বিষয়টা কি খেয়াল করছেন এবং আমি যখন গেমিং ল্যাপটপ নিয়ে আসব তখন দেখা যাবে তার ল্যাপটপ তার ওইখানে তার ওয়েবসাইটটাই হচ্ছে শুধু গেমিং ল্যাপটপ নিয়ে তো এটা কি জন্য কারণ কি আপনার যখন যে কোনো একজন যদি একটা বিষয় নিয়ে শুধু কাজ করে তখন মানুষ ধরনে সে সেই বিষয়ে দক্ষ স্বাভাবিকভাবে যখন আমরা যে কোনো একজন ডাক্তারের কাছে যাই তখন সেই ডাক্তার যদি বলে সম্পূর্ণ শরীর দেখবে তাহলে সেটা আমরা একভাবে দেখি আর যদি সে যদি বলে চোখের বিশেষজ্ঞ তাহলে আমরা তাকে মনে করি চোখের উপর তার দক্ষতাটা বেশি ঠিক তেমনই গুগলে যাকে র্যাঙ্ক করে গুগল সবসময় চিন্তা করে আমি যেন রেজাল্টে যাকে দিব ফার্স্টে দেখাবো সে যেন কি হতে পারে সে যেন সে বিষয়ের উপর দক্ষতা থাকে এখন যখন আপনি শুধু একটা জিনিস নিয়ে লেখালেখি করবেন তখন গুগল মনে করে না এই ব্যক্তি কিংবা এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের যিনি ওনার তিনি ওই বিষয় নিয়ে খুব বেশি দক্ষ আর গুগল তখন তাকে বেশি প্রায়োরিটি দেয় এবং তাকে ফার্স্ট রেজাল্টটা ফার্স্টে নিয়ে আসে তা আপনি যদি একসাথে যদি 10 জিনিস নিয়ে কাজ করেন তখন গুগল বলবে না এ তো স্ক্যামিং করতেছে এই দিক থেকে খবর নেই নিয়ে সে কি করতেছে এখানে সবকিছু লিখে দিছে তো সে তখন আপনাকে র্যাঙ্কে ফার্স্ট আনবে না আমাদের টার্গেট থাকবে আমরা যখন কাজ করব তখন সে জানো কি থাকে যে কিনা যে জিনিসটা নিয়ে কাজ করব ঠিক কথাটা বুঝি না একটু রিপিট করবেন মানে কখন একটা জিনিস ফার্স্টে নিয়ে আসে অর্থাৎ গুগলের র‍্যাঙ্কিং ফ্যাক্টর প্রায় আপনার আছে 200টা অর্থাৎ আপনি যদি কোনো সময় এসইও নিয়ে কাজ করেন তাহলে আপনার এসইও নিয়ে কাজ করতে গেলে আপনার গুগলের আপডেটটা খুব বেশি জানতে হয় যেমন এই ডিসেম্বরে প্রত্যেক ডিসেম্বরে আপনি কিন্তু গুগল আপডেট নেই প্রত্যেক ইয়ারের ডিসেম্বরে গুগলের নতুন নতুন ফিচার নিয়ে আসে তো এই গুগলে 200টা যেটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে তার মধ্যে একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর যেটা সবথেকে বেশি কাজের সেটা হচ্ছে কি গুগল তাদেরকে বেশি র‍্যাঙ্ক দিবে যাদের অথরিটি থাকবে একটা মানে তার সাইটে একটা অথরিটি থাকবে
কিরকম অথরিটি থাকবে, অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন আপনি ধরেন তিন চারটা বিষয় দক্ষ। এখন যেমন ধরেন কথার কথা, একজন টিচার ফিজিক্স পড়ায়, একজন টিচার হায়ার ম্যাথ পড়ায়, একজন টিচার কেমিস্ট্রি পড়ায়, একই টিচার, আবার একজন টিচার শুধু ফিজিক্স পড়ায়, তখন আমরা কি মনে করি? যে মানুষটা ফিজিক্স পড়ায় সে মানুষটা ফিজিক্স অনেক বেশি দক্ষ, বিধায় ফিজিক্সটা পড়াচ্ছে। আর যে তিনটা পড়াচ্ছে তাহলে আমরা তাকে মনে করি সে মোটামুটি, তার তো সব বিষয়ে দক্ষতা দেখতেছি আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু তার দেখা যাচ্ছে সে সব বিষয়ে দক্ষ। তাহলে সেই জিনিসটা তার সব বিষয়ে মানে কোনটাতে সে পরিপাটি দক্ষ সেটা কিন্তু আমরা বুঝতেছি না। সে কি আসলে ফিজিক্সে বেশি দক্ষ নাকি হায়ার ম্যাথে বেশি দক্ষ, সে কোন সাবজেক্টে বেশি দক্ষ সেটা তো আমরা বুঝতেছি না। ঠিক তেমনই গুগল যখন র্যাঙ্ক করে, গুগল তো সবসময় চায় যে কিনা যেন ভিজিটররা যারা গুগল আসতেছে তাদেরকে যেন একটা ভালো পরামর্শ দিতে পারে, গুগল চেষ্টা করে সেটা। তো সেজন্য আমরা যখন বেস্ট ফাইভ নিউজ পেপার নিয়ে টিম দিয়ে দিছি, তখন গুগল চেষ্টা করে টিম দিয়ে কে বেশি দক্ষ, শুধু টিম নিয়ে কে বেশি দক্ষ সেই সাইডটাকে বেশি প্রাধান্য দিবে। এখন আপনি যদি একে সাইডে টিম নিয়ে কথা বলেন, একে সাইডে আপনি ধরেন আপনি একে সাইডে আপনি টিম নিয়ে কথা বলছেন, একে সাইডে আবার আপনি অ্যামাজন নিয়ে কথা বলছেন, একে সাইডে আপনি আবার কথার কথা এখানে ল্যাপটপ নিয়ে কথা বলছেন, তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল? যে কিনা এই মানুষটা তো সব বিষয়ে জানা দেখি, তাহলে কোন বিষয়ে দক্ষ সেই আর গুগল সেটা বুঝতে পারে না। বিষয়টা কি বুঝছেন এখন? তো এটা আপনি শুধু এটার জন্য না, এটা যদি আপনি শুধু চিন্তা করেন ওয়েবসাইট না, এটা যখন আমরা যখন একটা ইউটিউবে চ্যানেল খুলি সেই চ্যানেলটাও কিন্তু এই জিনিসটা হয়। আপনি যদি আপনার চ্যানেলটা যে কোনো একটা রিলেটেড রাখেন, দেখবেন সেই চ্যানেলে কিন্তু ওই জাতীয় মানুষের কাছে খুব বেশি যাবে। কিরকম? আপনি যদি যেমন আপনার চ্যানেলে শুধু ইউটিউব চ্যানেলে, এগুলো আমি এই জন্যই বলতেছি, এগুলো সবগুলো কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সাথে রিলেটেড, তাই কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে যে আপনি ধরেন কথার কথা আপনি ইউটিউবে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলেন, এখন আপনি দেখবেন আপনার চ্যানেলটা তাদের কাছে সার্চ করতেছে যারা কি হয় গ্রাফিক ডিজাইনের কাজ ভালো জানে, কিংবা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাচ্ছে, কিংবা গ্রাফিক ডিজাইন নিয়ে খোঁজাখুঁজি করে ইউটিউবে তারা। এখন আপনি যদি একই মানুষ যদি দুইটাই দিয়ে দেন, তখন আপনার ইউটিউব চিন্তা করবে আমি কাদের কাছে জিনিসটা পৌঁছাবো, এটা কি গ্রাফিক ডিজাইনারদের কাছে পৌঁছাবো নাকি ডিজিটাল মার্কেটারদের কাছে পৌঁছাবো নাকি ওয়েব ডেভেলপারদের কাছে পৌঁছাবো। তো জিনিসটা আপনার আলাদা হয়ে যায় জিনিসটা। আমি যদি সবগুলো এক বিষয় জিনিস দিই, তখন ইউটিউব চিন্তা করবে না এই বিষয় দক্ষ, আমি শুধু এই বিষয়ের মানুষের কাছে জিনিসটা পৌঁছাই, তখন আপনার যে মানে সাইটটা আপনি কিংবা আপনার চ্যানেলটাকে তখন র্যাঙ্ক করে দেয়। বিষয়টা কি বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্ষেত্রে এই যে আমরা একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আগাবো বলতেছি, সেটাকে এই ভাষায় অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভাষায় কিংবা আপনার গুগলের ভাষায় কিংবা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ভাষায় সেটাকে বলা হয় নিশ। বিষয়টা কি বুঝছেন? এখন নিশ জিনিসটা অনেক বড়, আপনার যদি অনেকজন আছে মানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করবে চিন্তা করেন, কিন্তু নিশ জিনিসটাকে সেটাই বোঝে না। আমি মানে খুব হার্ড ভাবে না বলে যদি ইজি ভাবে বলি যে কিনা নিজ জিনিসটা কি, তাহলে আপনারা যদি এখানে যে কোনো একটা এখানে যতগুলো ক্যাটাগরি দেখছেন এগুলো কিন্তু ক্যাটাগরি, এগুলো নিজ না। আমরা এখানে হোম কিচেন অ্যান্ড প্যাটস এখানে মধ্যে এসে আমরা যে কোনো একটা আসলাম, যেমন ধরুন আমি ইনডোর লাইটিং এ গেলাম। আরেকটা জিনিস, সেটা আমাদের ইন্ডিয়া হয়ে আছে, আমি এটা অ্যামাজন শুধু অ্যামাজন রাখি, আমরা অ্যামাজন ইউএসএ নিয়ে কাজ করবো। আমি অ্যামাজন ডট কম যখন গেলাম তখন সেটা ইউএস হয়ে যায়, আর এখানে ডেলিভার টু এসে আমরা একটা কাজ করবো। আমরা চেঞ্জ অ্যাড্রেসে দিলাম, দেওয়ার পর এখানে যেটা করবো আমরা এখানে একটা ইউএস এর একটা জিপ বসে দিচ্ছি। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা মানে সবসময় ইউএস কে রাখবো কেন, কারণ হচ্ছে কি আমাদের বাংলাদেশ থেকে কেউ কোনো সময় জিনিস কেনার উদ্দেশ্যে ঢুকে না, সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করার উদ্দেশ্যে ঢুকে। তো আমরা এখানে এসে প্রথমে যেটা করবো, আবার আসি এখানে, আমরা ফুল স্টোর ডিরেক্টরি যেটা কিছুক্ষণ আগে গেছিলাম ওই অপশনটাতে যাব।
এইতো এখানে দেখেন প্রথমত এখানে যেগুলো প্রাইম ভিডিও আছে এগুলো কোনো অ্যাফিলিয়েট কমিশন নেই বিষয়টা বুঝছেন এখানে আপনি কোন প্রোডাক্ট এখানে কোন নিশটাতে কিংবা কোন ক্যাটাগরিতে কি ধরনের কমিশন দেয় সেটা আপনি একটু গুগল সার্চ করে জেনে যাবেন যে কিনা এই অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন লিখে গুগলে সার্চ করলে আপনি আপডেট রেজাল্টটা পেয়ে যাবেন কোনটা আপনার কোন ধরনের কাজ দিচ্ছে সেটা আর এখানে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হয় আপনার একটু আগে থেকে বলে রাখি আমরা যখন মানে অ্যামাজন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো তখন আমাকে এইভাবে আগাইতে হয় এটা আমি মাঝখানে কিছু ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তো সেই বিষয় নিয়ে আমি এই জিনিসটা তৈরি করছিলাম আর কি তো সেটা হচ্ছে কি আপনাকে এই ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি বলেন এটা চেকলিস্ট বলতে পারেন কিংবা যে কোনো কিছু বলতে পারেন সেটা হচ্ছে কি প্রথমত আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং কী সেটা তো বুঝলাম তারপর আমাকে একটা নিশ পেতে হবে তারপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তারপর আমাকে কন্টেন্ট লিখতে হবে তারপর আমরা ডোমেন হোস্টিং কিনবো তারপর আমরা সাইটটা ডেভেলপ করবো তারপর আমাকে অন পেজ এসইও করতে হবে অফ পেজ এসইও করতে হবে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে সোশ্যাল মার্কেটিং করতে হবে তারপর আপনাকে গিয়ে ওই আপনার যে মাধ্যমে আপনি টাকাটা নেবেন অর্থাৎ পেওনিয়া আমাদের দেশের জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে পেওনিয়া পেওনিয়ারের মাধ্যমটা করবেন তারপর গিয়ে আপনি যখন আপনার এক পর্যায়ে গিয়ে ভিজিটর আসা শুরু হবে সাইটে তখন গিয়ে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা খুলবেন দাপটা কি সবাই বুঝছেন যে কিনা কীভাবে আগাইতে হবে তো আমরা একটু যদি বলি আমি নিশ কিভাবে পেতে পারি সেটা একটু এটাই বুঝাই তো সেটি হচ্ছে দেখেন আমি একটু আগে যখন একটা জিনিস বললাম আমি আবার যদি আমার ক্রমে যাই আমার এখানে বারবার লেখা আসতেছে কেন জানি না আমরা বেস্ট গেমিং ল্যাপটপ লিখে চার্জ করছিলাম আপনাদের হয়তো অনেকে মনে হতে পারে গুগল কি আসলে কি মানুষ এভাবে চার্জ করে তো একটু যদি দেখেন ইউএসএ থেকে কি পরিমাণ মানুষ চার্জ করে সেটা একটু পরে দেখাবো এখানে দেখেন শুধু ইউএসএ থেকে 74,000 মানুষ ইয়ারলি চার্জ সরি মান্থলি চার্জ করে মানে শুধু বেস্ট গেমিং ল্যাপটপ লেখে শুধু এটা ইউএসএ থেকে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড না শুধু ইউএসএ থেকে ভাই এটা আপনি কি এক্সটেনশন ইউজ করেন এটা হচ্ছে সার্ফার এটা হচ্ছে সার্ফার বুঝছেন আর আরেকটা এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে দেখতে পারেন আর বর্তমানে আবার ওভার সাজেস্টেও নতুন নতুন এক্সটেনশন একটা আনছিল সেটা দিয়েও দেখা যায় এই গিয়াটা আমি অনেকগুলো অফ করে রাখছি এখন শুধু একটা মেবি একটাই অন রাখছি আর এটা দেখেন আরেকটা জিনিস এই আমি কি এই গেমিং ল্যাপটপটা নিয়ে কাজ করবো কিনা এটা দেখার জন্য একটা জিনিস ভালো সেটা হচ্ছে কি আপনারা গুগল ট্রেন্ড সম্বন্ধে কি জানেন জি ভাইয়া গুগল ট্রেন্ড সম্বন্ধে গুগল ট্রেন্ড এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ আপু দেখাইছে এটা জি ভাইয়া আচ্ছা আচ্ছা জি ভাইয়া হ্যাঁ তাহলে এই গুগল ট্রেন্ড যদি আপনি একটু দেখেন এখানে আমরা সরাসরি এই সাইটটা থেকে এখানে দেখা যাচ্ছে আপনার যদি কিওয়ার্ড এভরিহোয়ার থাকে তাহলে আপনার অনেক সুবিধা মানে একসাথে আপনি অনেক কিছু জানতে পারবেন দেখেন এটা ডিসেম্বর এখানে দেখা যাচ্ছে সারা মাস এখানে এটা মোটামুটি চার্জ হয়েছে দেখা যাচ্ছে সারা মাস তো এই একটা জিনিস এটা এখানে এই জিনিসটা এখানে বুঝতে পারতেছে অথবা আপনার গুগল ওই যেটা বলতেছেন ট্রেন্ড গুগল থেকেও দেখতে পারবেন যে কিনা এটা সারা বছর কি চার্জ হয় কি হয় না এই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন তো দেখেন আমাদের এখানে আমরা যদি আবার আসি আমাদের এখানে এখান থেকে আমরা যে কোনো একটা চলে যাচ্ছি ধরো আমি কিচেনে চলে গেলাম কিচেন অ্যান্ড ডাইনিংয়ে গেলাম এখান থেকে যে কোনো একটাতে তো এখানে কিচেন এন্ড ডাইনিং এ যখন আসলাম তখন এখানে দেখেন আরো কিছু অপশন এখানে আমরা খুঁজে পাবো সেখানে দেখেন এখানে কোকোয়ার তারপর হচ্ছে ব্যাকওয়ার এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতেছি ধরেন আপনি এখানে যে কোনো একটাতে ঢুকে দেবেন সেটা আমি যেটা যাচ্ছি সেটা আপনাকে যেতে হবে এমন না আপনি সবগুলোতে গিয়ে দেখবেন যদি আপনাদের কাজ করার ইচ্ছে থাকে তো আপনার এখানে ধরেন আমি এটাতে গেলাম হয়তো আমি জিনিসটা সম্বন্ধে জানিও না সমস্যা নেই তো বোঝা যেতে পারবে এখানে আসলাম মেবি এটা রাইস কুকার এই জাতীয় কিছু বোঝাচ্ছে তো দেখেন এখানে আসার পর আবার আমরা এখানে কিছু অপশন পাচ্ছি সেটা হচ্ছে স্লো কুকার রাইস কুকার ডিপ মাইক্রোওভেন আমি ধরো মাইক্রোওভেন নিয়ে কাজ করবো মাইক্রোওভেনে গেলাম দেখেন কোনো সময় একটা জিনিস মনে রাখবেন এখানে আপনার যদি একটু আসেন এখানে দেখেন একটা ব্র্যান্ড দেখাচ্ছে তোশিবা কোনো সময় মনে রাখবেন কোম্পানি দিয়ে কোনো সময় আপনার নিশ সিলেক্ট করবেন না মানে তোশিবা কোনো সময় কিওয়ার্ড সিলেক্ট করবেন কারণ তোশিবা দিলে সবসময় তোশিবার ওয়েবসাইটকে গুগল ফার্স্ট রাখবে কারণ তারা তাদের ব্র্যান্ড ব্র্যান্ডকে সবসময় গুগল ফার্স্ট রাখে আপনার যে কোনো ব্র্যান্ডের জন্য আপনি যদি কিছু না লেখে এসপি লেখে চার্জ করেন দেখবেন এসপির ওয়েবসাইটটা চলে আসছে নোকিয়া লেখে চার্জ করেন নোকিয়াটা চলে আসবে স্যামসাং লেখে চার্জ করেন স্যামসাং একটা চলে আসবে
কারণ সবসময় গুগল যে কোনো ব্র্যান্ডেরটা সবসময় তাদেরকে বেশি সাজেস্ট করে। তো এখানে দেখেন আমরা এই যে এই জিনিসটা পাইলাম, তার মানে এই আমরা শেষ পর্যায়ে যাওয়ার পর একদম যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে মাইক্রোওভেন্স। এই মাইক্রোওভেনটা হতে পারে আমাদের জন্য একটা নিশ, কথাটা কি বুঝছেন? তার মানে আমাদের শুরুতে যেগুলো ছিল সেগুলো না, শেষের দিকে এসে যেটা পাবো সেটা। এই মাইক্রোওভেনের মধ্যে আপনি দেখবেন অনেকগুলো জিনিস পাচ্ছেন। আরেকটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, আপনি এমন একটা জিনিস নিয়ে আগাবেন যদি আপনার ফিউচার মানে বড় করতে চান, মানে একটা আপনি যারা মেবি জানেন কিনা জানেন, যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের মান্থলি ইনকাম প্রায় $1,000 থেকে বেশি হয় একটা সাইট থেকে শুধু। তো এটা যদি আপনার ভবিষ্যতে একটা ইচ্ছা থাকা, আর যদি আপনি ইচ্ছা করেন না আমি $100 ইনকাম করবো, তাহলে আপনি এরকম একটা জিনিস দেখেই আপনি দুর্গ এটাকে নিশ নিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে না আমি ভবিষ্যতে এই সেটটা কারবার করবো, মাইক্রোওভেন আমি আরো অনেক কিছু লিখবো, তখন আপনাকে দেখতে হবে এই ওভেনের সাথে রিলেটেড আর কোনো টপিক থাকে কিনা, অর্থাৎ আপনি যে জিনিসটা কাজ করবেন সেই জিনিসের সাথে রিলেটেড অন্য কিছু আছে কিনা। যেমন আমি যদি এখানে আসি, আমি হোম ডেকোর, অর্থাৎ আমি আপনাদের যদি বুঝাইতে চাই সেটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কিছু প্রোডাক্টে, যেমন আপনি যদি মোবাইল চিন্তা করেন, মোবাইলের সাথে মোবাইল রিলেটেড অনেক কিছু থাকে, যেমন মোবাইলের কেস থাকে, মোবাইলের চার্জার থাকে, মোবাইলের প্রোটেক্টর থাকে, অনেক রকম জিনিস থাকে, হেডফোন থাকে। তো আমাদের ক্ষেত্রে যদি আমি যদি মোবাইল নিয়ে কাজ করি, তাহলে আমি ভবিষ্যতে গিয়ে মোবাইলের বিভিন্ন রিলেটেড প্রোডাক্টগুলো আমি চাইলে কী করতে পারবো, আমার সাইটের মধ্যে লেখা লিখতে পারবো। বিষয়টা কি বুঝছেন সবাই? জি ভাইয়া। তো এই জন্য আপনার যদি ফিউচার চিন্তা করেন মানে অনেক বেশি বড় করবেন সাইটটাকে, তখন আপনারা এমনভাবে একটা নিশ নেবেন যে নিশটাতে কী থাকে, অনেকগুলো মানে সাব ক্যাটাগরি থাকবে, মানে আমি এটা চাইলে এটার বাইরে আরো অনেক কিছু করতে পারবো, মানে গুগল জিনিসটা বুঝবে না, কারণ আমি মোবাইল কেসে লিখতে পারবো, মোবাইল চার্জার লিখতে পারতেছি, আপনার সবগুলোর সাথে মোবাইল জিনিসটা আছে। তো এই জাতীয়, আবার এমন না যে আমি মোবাইল সাথে ল্যাপটপটা একসাথে করে ফেললাম, এমন না। তো আপনি যদি চিন্তা করেন মাইক্রোওভেনের সাথে এরকম কিছু নাই, কিন্তু আপনি চাইলে তাও মাইক্রোওভেন নিয়ে কাজ করতে পারেন, শুধু আপনার মাইক্রোওভেন নিয়ে যদি কাজ করেন। আপনার চিন্তা করতে হবে মাইক্রোওভেন নিয়ে আমি কতগুলো লেখা লিখবো, হ্যাঁ মাইক্রোওভেন দিয়ে অনেকগুলো লেখা লিখতে হবে। আপনার শুধু মাইক্রোওভেন ধরেন কত কত ইনসিপ্রেট কিছু মাইক্রোওভেন আপনি একসাথে করলেন সেটা নিয়ে একটা ব্লগ হলো, আর মাইক্রোওভেন আন্ডার $100 এরকম কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তারপর ধরেন মাইক্রোওভেনের মধ্যে যদি আরো অনেক কিছু ধরনের থাকে, যে কিনা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে স্টেনলেস স্টিল আর অনেক কিছু থাকতে পারে, আমি তো ধারণা নাই, তো ধরেন আপনি যে বিষয়টা এরকম অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে আর অনেক কিওয়ার্ড থাকে, তখন আপনাকে আবার এই আপনি যদি এই নিশটা নিয়ে কাজ করবেন চিন্তা করেন, তখন সেই নিশটা নিয়ে আপনাকে আবার কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আপনাকে আবার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তখন সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ আপনি অনেকভাবে করতে পারেন, যে কোনো একটা মেথড করে, আর সে কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে 3টা হতে 5টা কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে, 3টা হতে 5টা। আর এই 3টা হতে 5টা যদি আপনি কিওয়ার্ড সিলেক্ট করেন, 3টা কিংবা 5টা দিয়ে আপনাকে 5টা কন্টেন্ট লিখতে হবে, অর্থাৎ একটার জন্য একটা করে কন্টেন্ট, 5টা কিওয়ার্ডের জন্য 5টা কন্টেন্ট লিখতে হবে। আর সেই 5টা কন্টেন্ট দিয়ে আপনি যদি একটা সাইট দাঁড় করান, সেই সাইটটা দেখা যাবে আপনাকে দুটো করে রেখে দিতে হবে কোনো কাজ না করে, অন পেজ এসইও করে রেখে দিবেন, দেখা যাবে এটা মোটামুটি আপনার যখন 4-5 হাজার আসবে তখন সেটা গুগল আস্তে আস্তে সেটাকে ভালো একটা পজিশনের র্যাঙ্কে নিয়ে আসবে। বিষয়টা কি বুঝছেন সবাই? আর যখন আপনাকে সেটা কম্পিটিশন আসতে চাইবেন, তখন সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে অফ পেজ এসইও করতে হবে, মানে সাইটটাকে ধরুন আপনি সাইটটাকে দেখছেন আপনি র্যাঙ্কের মধ্যে আছে রেজাল্টে 5 নাম্বার, এখন আপনি সেটাকে চাচ্ছেন 1 নাম্বার করার জন্য, তো কীভাবে করবেন? তখন আপনাকে সেখানে ব্যাকলিঙ্ক করতে হয়, মানে অফ পেজ এসইও করতে হয়, লিঙ্ক বিলিং করতে হয়। সবাই কি বুঝছেন বিষয়গুলো? এটা হচ্ছে আপনার কী নিয়ে কাজ করলে, এই আপনার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করলে বিষয়টা অনেকটা এরকম। আর এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আপনি যদি পেড মার্কেটিং করেন তাহলে সেটা আলাদা বিষয়। কারো কি কোনো সমস্যা আছে, কোয়েশ্চন আছে? আপনি যদি এখানে কন্টেন্ট রাইটার, এখানে আবার 3 ধরনের কন্টেন্ট রাইটার থাকে, একটা হচ্ছে বেসিক লেভেলের কন্টেন্ট রাইটার, আর একটা হচ্ছে আপনার প্রো, আর একটা হচ্ছে এলাইট। তো আপনি যদি অ্যালার্ট দিয়ে রাখেন তাহলে একটা কন্টেন্টের জন্য আপনাকে প্রায় $45 করে দিতে হয়, বিষয়টা বুঝছেন?
তো বাংলাদেশে রিপিট করবেন বা আবার রিপিট করলে ভালো হয় অর্থাৎ এই যে আপনি কন্টেন্টটা লিখবেন কিওয়ার্ড রিচেস মেবি আপনাদের ধারণা আছে অথবা যদি ধারণা থাকে ইউটিউবে আমার কিছু ভিডিও আছে কিওয়ার্ড নিয়ে রিচেস নিয়ে আপনারা চ্যানেলগুলো দেখতে পারেন তো ওই কিওয়ার্ডটা করার পর রিচেস করার পর শুধু এই নিশ নিয়ে কিভাবে কিওয়ার্ড রিচেস করতে হয় সেটা নিয়ে তারপরে যখন কিওয়ার্ড রিসার্চ করে আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন পাঁচটা কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন তখন সেইগুলো দিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে আপনি প্রাথমিকভাবে আপনি তিনটা কন্টেন্ট লিখতে পারেন কন্টেন্ট বলতে কি সেটা কি সবাই বুঝতেছেন ভাইয়া আরো কি প্রবলেম আছে জি ভাইয়া কিওয়ার্ড আচ্ছা না কোশ্চেনটা করলে আমার মাইন্ড করেন না কারণ অনেকজন হয়তো এই প্রবলেম থাকতে পারে যে কিনা কন্টেন্ট জিনিসটা কি হয়তো অনেকজন আছে কি ব্লক বুঝে কন্টেন্ট বুঝে না তাই বলতেছি ভাইয়া তো দেখেন সেটা হচ্ছে কি এই যে কন্টেন্টটা আপনি সিলেক্ট করবেন এই কন্টেন্টটা আপনাকে যখন লেখাতে যাবেন তখন কন্টেন্ট বাংলা মানে ওয়ার্ল্ডে লেখার জন্য যে সাইটগুলো সব থেকে বেশি ভালো গিয়ে পজিশন আছে তার মধ্যে একটা হচ্ছে আই রাইটার একটা ওয়েবসাইট তো ওই আই রাইটারে তিন ধরনের রাইটার থাকে মানে লেখক থাকে সেই লেখকগুলোর মধ্যে একটা হচ্ছে শুধু বেসিক লেভেলের রাইটার আর একটা হচ্ছে আপনার প্রো লেভেলের রাইটার আর একটা হচ্ছে অ্যালার্ট রাইটার মানে যারা সব থেকে বেশি ভালো ওই অ্যালার্ট রাইটার দিয়ে যদি আপনি কিছু লিখতে চান তাহলে একটা কন্টেন্টের জন্য আপনাকে $45 করে দিতে হয় তো ওই $45 মানে হচ্ছে কি আপনার $45 কিংবা আপনার ধরেন $50 তাহলে আপনার তিনটা কন্টেন্টের জন্য আপনার খরচ হবে প্রায় $150 $150 তো যে কারণে সবাই এই নিচ সাইডে বেশি খরচটা খুব বেশি বলে তো আপনারা যদি নিজেরা লিখতে পারেন লেখাটা যদি নিজে লিখে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আর সেই খরচটা হবে না আপনার শুরুতে বিগিনিং লেভেলে আপনার চাইলে নিজেরাও লিখতে পারেন বিষয়টা কি বুঝছেন ভাইয়া তাহলে আপনাদের শুধু একটা ওয়েবসাইট খরচটাই যাবে আর কোনো খরচ যাবে না জি ভাইয়া আর অফপেজ এসইও কিভাবে করবেন সেটা সেক্ষেত্রে যদি একটু বলি আপনাকে সেক্ষেত্রে দেখতে হয় লিংক বিল্ডিং করা অর্থাৎ আপনার যে এক নাম্বার রেজাল্ট আছে তার লিংক কয়টা পাইছে তার যদি ব্যাকলিংক দেখতেছেন 100টা তাহলে আপনাকে 110টা করতে হবে ব্যাকলিংক তাহলে আপনার সাইটটাকে তখন দেখা যাবে গুগল অন এসে আপনাকে র্যাঙ্ক ফার্স্ট করে দিবে এটাই হচ্ছে ব্যাকলিংকের গিয়া সবসময় অফ পেজের বাহাদুরি তারপর আপনারা যদি চান আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন যেমন এই যে উবার সাজেস্ট নেইল পাটেলে যেটা করতেছেন কিংবা এইচরেস বিভিন্ন রকম এই কিওয়ার্ড টুল সেই কিওয়ার্ড টুলগুলোরও কি হয় মানে আপনার অ্যাফিলিয়েট করা হয় অনেক সময় তো সেটা হলো আপনার আরও প্রফিট বেশি কারণ প্রফিট বেশি এই জন্যই কারণ একজনকে যদি আপনি একবার কিওয়ার্ড রিসার্চ ওই টুলটাতে প্রবেশ করাতে পারেন তাহলে জিনিসটা দেখা যায় সে সারা মাসে পর পরে তার কিনতে প্রয়োজন হচ্ছে কিংবা আবার তার প্ল্যান অনেক সময় আপগ্রেড করার প্রয়োজন হয় বারবার তো যার কারণে এটা আপনি যদি একবার তাকে প্রবেশ করাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সেটা মানে লাইফ টাইম কমিশন আসে এগুলো অনেক ভালো আরেকটা যেটা সেটা হচ্ছে ফরেক্স ফরেক্সের জন্য খুব বেশি আসে বলতে ফরেক্স সাইটগুলোতে ইনভেস্ট করতে হয় তো ডুয়েল মানে এটা আমার খুব বেশি ধারণা নেই তো যার কারণে তারা বারবার ট্রেড করে আর বারবার আপনার কমিশনটা আসতে থাকে এগুলাই হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং এর সুবিধাটা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে আমি যে বেসিক ধারণাটা দিলাম ভাইয়া ভাইয়া আমি একটু ছোট প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য ভাইয়া সেটা হলো যে একটু আগে যে বলছেন যে সাব ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টগুলোকে ডিফারেন্ট মানে আলাদা আলাদা করে দেওয়ার জন্য সেটা কি একটা ওয়েবসাইটের মধ্যে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ একটা ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ তখন কি ওটা কি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য কি ওটা র‍্যাঙ্ক হবে এটা আসলে আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যেটা চিন্তা করে আমি এই পাঁচটা কিওয়ার্ড সিলেক্ট করলাম এই কিওয়ার্ডগুলো মান্থলি চার্জ ভলিউম এত তার মানে আমি এটা দিয়ে যদি র‍্যাঙ্ক করতে পারি তাহলে আমার এটা আসলে এটা হয় না কোনো সময় এটা অনেক সময় এর থেকে বেশি হয় কিরকম হয় আমি আপনাকে যদি বলি যেমন আমি এখানে বেস্ট গেমিং ল্যাপটপ দিকে চার্জ করলাম না তো সেটাতে আপনি যদি একটু চিন্তা করেন দেখেন এখানে তার এখানে একটু খেয়াল করেন তার টাইটেলে কি আছে লিঙ্কের মধ্যে বেস্ট গেমিং ল্যাপটপ এই লেখাটাই আছে কিন্তু একটু প্রথমত একটা যদি একটা জিনিস খেয়াল করেন তার মানে তার কিওয়ার্ড ওইটা সে র্যাঙ্ক করছে এটার জন্য এটা একটা বিষয় গেল কিন্তু আমরা যদি এই সাইটটাতে একটু প্রবেশ করি আমার হয়তো একটু ডিস্টার্ব করতেছে এখানে সে শুধু কি সেই লেখাটা লিখছে বেস্ট গেমিং ল্যাপটপ বাইরে তো সে অনেক লেখা লিখছে না
অনেকগুলা লেখাই তো সে লিখছে এখানে, মানে আপনি যদি চিন্তা করেন অনেক রকম লেখাই লিখছে, তো দেখা যায় অনেক সময় মানুষ একজন এমন ভাবে চার্জ দিল সে লেখাটা কোনো কিছুর সাথে মিলল না, এবং সেটা কি করলো সে যখন চার্জ করলো সাথে সাথে সে সেখানে ওই লেখাটার জন্য তাকে কি করে ফেললো রেজাল্টে সে পেয়ে গেল। তো হ্যাঁ, আপনার যেটা কোয়েশ্চন ছিল যে কিনা আপনি যদি পাঁচটা কিওয়ার্ড করেন তো পাঁচটা কিওয়ার্ড হবে আপনার পাঁচ ধরনের, তো আপনার তখন দেখা যাবে আপনার হয়তো কোনো কিওয়ার্ডের জন্য আপনার সাইটটা মানে যে কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনার সাইটটা যদি দাঁড় করাতে পারেন, আপনি এমনি পাঁচটা কিওয়ার্ডের জন্য কাজ করবেন, কিন্তু যে কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনি যখন সাইটটা তিন চার মাস চলে যাবে তখন আপনি বুঝে যাবেন এই সাইটটার আমার এই কিওয়ার্ডের জন্য কাজ করতে ভালো কাজ করতেছে, তখন আপনি কি করবেন ওই কিওয়ার্ডের জন্যই আপনি কি করবেন চারপাশে কাজ করে যাবেন ভালোভাবে। বিষয়টা কি বুঝছেন নাকি বুঝেন না ভাইয়া? জি ভাইয়া। আর কোনো কোয়েশ্চন ভাইয়া কারো? থাকলে কোয়েশ্চন করেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য ভাইয়া। যদি কোয়েশ্চন না থাকে তাহলে আমি সিপিএটা একটু বুঝাই দিব আপনাদের। জি ভাই সামনের দিকে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, তার মানে কারো কোয়েশ্চন নাই তাই না ভাইয়া? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ওই অ্যাফিলিয়েট লিংকটা আমরা ওয়েবসাইট থেকে তৈরি করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে তৈরি করবেন যেহেতু কোয়েশ্চনটা করছেন এখানে, কিন্তু আমি বলছিলাম এটা ধাপটা কিন্তু হচ্ছে আপনি সবার শেষে চলে যায় না সবার শেষে। হ্যাঁ হ্যাঁ, তো ও আপনার যেহেতু কোয়েশ্চন তো আমি এটা একটু বুঝাই দিচ্ছি কিভাবে পাবেন। তো সেটার জন্য আমরা আবার একটা অ্যামাজনে চলে আসি। অ্যামাজনে এসে আমরা একদম যদি নিচের দিকে যাই, একদম যদি নিচের দিকে যাই তাহলে একটা দেখবে অ্যামাজন অ্যাসোসিয়েট নামে একটা লেখা থাকে, কিংবা অ্যাফিলিয়েট বিকাম অ্যান অ্যাফিলিয়েট এর ধরনের একটা লেখা থাকে। আমরা একটু খুঁজে নিচ্ছি লেখাটা, এতে দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট দেখছেন। তো আমি যদি এই অপশনটাতে সে একটা অ্যাকাউন্টটা করে নিই তখন আমাকে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক যখন আমরা এখানে দিব তখন তারা আমাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তারা তৈরি করে দিবে, অনেকটা ধরে নেন বিটলির মতো। কিরকম আমাদের এখানে একটা বাক্স দিবে লিঙ্ক তৈরি করার জন্য, বিটলি দিয়ে মেবি আপনারা তো কাজ করছেন। সুব্রত ভাই একটু ইনবক্স চ্যাট বক্সটা চেক করেন। যেমনটা ধরেন আপনি এই লিঙ্কটা নিলেন, মানে আপনি যখন এরকম অ্যামাজনে যে কোনো একটা স্থানে যাবেন আপনি যে কোনো একটা প্রোডাক্টে গেলেন আর কি, তো প্রোডাক্টে গেলে আপনি একটা লিঙ্ক পাবেন না, সেই লিঙ্কটা এসে জাস্ট আপনি কি করবেন ওই আপনি যখন অ্যামাজন গিয়ে যাবেন তখন সেখানে লিঙ্কটা যখন দিবেন তারাই আপনাকে একটা কি করে দিবে লিঙ্ক তৈরি করে দিবে ছোট করে, আর সেই লিঙ্কটাই আপনি সবাইকে প্রমোট করবেন প্রোভাইড করবেন সবাইকে।